gereja nggak? আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যারা আছেন, আমার অন্তর বড় ভালোবাসা নেবেন। ভাইরা বন্ধুরা, আপনাদের জন্য সেকেন্ড হ্যান্ড গাড়ি নিয়ে আসলাম, হুন্ডা সোনাতা। যারা পছন্দ করেন তাদের জন্য, যারা ইউজ কার পছন্দ করেন তাদের জন্য। এটা 2012 মডেল, 2013 শেষের রেজিস্ট্রেশন, এবং সিসি 2000 তেলের গাড়ি, সুপার কন্ডিশন। সেটা আপনারা বলবেন, আমি না, এটা কনফার্ম থাকেন। সোনাতা সবাই পছন্দ করে, সানরুফ, লেদার সিট ইত্যাদি অনেক কিছু। আসুন ভিডিওটা দেখি, আর ভিডিও শেষে দাম বলতেছি। তবে হ্যাঁ, যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল বাটনটা ক্লিক করে রাখবেন, তাহলে নতুন নতুন ভিডিও, তাহলে প্রতিদিনের ভিডিও প্রতিদিন পাবেন ইনশাল্লাহ। আসুন ভিডিওটা আগে সবাই দেখি, আসুন। বন্ধুরা ভাইরা যারা দেখতেছেন, আসলে দেখে নেবেন যেন ভুলগুলো না থাকে। টায়ারগুলো দেখেন, টায়ারগুলো একদম নতুন টায়ার। রিমগুলো অনেক সুন্দর দেখেন আপনারা সবাই, রিমগুলো অনেক সুন্দর রিম। ফোন বাজতেছে। ভিতরে বেজ কালার দেখতেই পারতেছেন। লক টান দিব, এই যে ব্যাকডালার লক এখানেই। হ্যাঁ, এখানে ব্যাকডালার লক। গাড়িটা এখনো ওয়াশ পলিশ কিচ্ছু করা হয়নি। আমরা যারা দেখতেছি, দেখেন যে আমি আজকে গাড়িটা নিয়ে আসলাম, আজকের গাড়ি সকালে নিয়ে আসলাম, এখনো ধুই বা কিছু হয় নাই। তো এখানে ডাইরেক্ট অ্যাড দিয়ে দিচ্ছে। আসলে এই অবস্থায় অ্যাড দিলে মানুষ বুঝতে পারে যে একটা গাড়ি কী কন্ডিশনে আছে বা কোন কন্ডিশনে আছে বা কী অবস্থায় আছে দেখা যায়, এই আর কি। তো আপনাদের দেখানোর জন্য এটা দিয়েছি, তাছাড়া অন্য কিচ্ছু না। মানুষের বাস্তবতা মানুষের কাছে নিচ্ছে এইটাই, যে আমরা কী ধরনের গাড়িগুলো কিনতেছি, কী ধরনের অ্যাড দিচ্ছি এইটাই। আর ওয়াশ পলিশ করলে তো আরও সুন্দর লাগবে, তখন তো এটা আমরা নিজেরাও জানি। কিন্তু এর আগেই দেখাচ্ছি যে মানুষ দেখে রাখুক, শিখে রাখুক। এবং পিছনের এসিগুলো, পিছনের এসিগুলো দেখতেই পারতেছেন আপনারা, অনেক সুন্দর। আসলে বলার কিছু নেই, কারণ পিছনটাও একবার দেখেন, পিছনে একবার সাউন্ড সিস্টেম এটা অনেক ক্লিয়ার দেখাই যাচ্ছে। স্পিকারটা অনেক বড়, বিশাল। দেখার কোনো শেষ নেই, আর কোনো বয়স নেই, শেখার কোনো বয়স নেই, এটা সবাই জানে। রিমগুলো দেখে নেবেন, অনেক সুন্দর রিম। আসলে রিমগুলো খুবই সুন্দর, যারা দেখেন বারে বারে খেয়াল করবেন, রিমগুলো অনেক সুন্দর। আসুন আমরা এবার ইঞ্জিনের কন্ডিশনে চলে যাই। ময়লা দেখছো, কত ময়লা গাড়িতে। লাইটগুলো দেখতেই পারতেছেন, লাইটগুলো প্রজেকশন লাইট, এবং স্টার্টিংয়ের সাথে লাইটগুলো ঘুরে এই আর কি, যাকে বলে। এবং সাইড সুইট এবং সব ফলো করবেন, কোনো যেন ভুল না থাকে, ভুল যেন না থাকে। আর আমি কোনো রকম অ্যাক্সিডেন্ট গাড়ি বিক্রি করি না, সেই বিষয়ে আপনারা কনফার্ম থাকেন ইনশাল্লাহ। আপনাদের দোয়ায় আপনারা উপর নিচের ভিতরে সব জায়গায় চেক করে নেবেন, আমার কথা কোনো যেন ভুল না থাকে আপনাদের। আর আমার কোনো ভুল থাকলে ক্ষমার চোখে দেখবেন, ভুল মানুষ করে, শয়তান করে না। এটা কিন্তু 2000 সিসি, যারা দেখতেছেন 2000 সিসি, 2012 মডেল। আসলে আপনারা দেখতেছেন, আমি এবার ভিতরে চলে যাবো, আর দেরি করবো না। চাপ আমি স্টার্ট দিব, দেখেন আপনি স্টার্টের সাথে সিট অ্যাডজাস্ট হবে। আমি আবারও বলে দিচ্ছি, এটা কত কিলো চলছে, 52,909 কিলো চলছে, 52,909 কিলো। হ্যাঁ, অনেক অপশন আছে, আসলে আমি নিজেও জানি না, অনেক অপশন আছে, এগুলো আমি নিজেও জানি না ভালো করে। সানরুফ মণ্ডপ দুটাই দেখতেছেন, ওই যে পিছনটা মণ্ডপ, এটা সানরুফ।
আমি আবারও দেখাচ্ছি, পিছনেরটা মুন্ডুফ, ঠিক আছে, ওইটা মুন্ডুফ, এটা সানডুফ, দুইটাই আছে। এবার দামের ব্যাপারে চলে আসার ঘোরাফেরা না করে এবার দামের ব্যাপারে চলে যাব, আর অবশ্যই ঘোরাফেরা করবো না। বন্ধুরা, আমরা এত সুন্দর একটা গাড়ি দেখলাম, বাংলাদেশ ইউজ কার, সেকেন্ড হ্যান্ড গাড়ি, হুন্ডা সোনাতা গাড়ি, 2012 মডেল, 2013 শেষের রেজিস্ট্রেশন, সিসি 2000 তেলের গাড়ি। আসলে গাড়িটা আজকে সকালে আনলাম, তো এখন সুযোগ পাইনি, এর আগেও অ্যাড দিয়েছি, তো যখনই পাচ্ছি তখনই আপনাদের জন্য কিছু না করে কিছু না কিছু করার চেষ্টা করতেছি, মানুষের, জনগণের জন্য, আপনাদের জন্য, সবার জন্য। এবার দামের ব্যাপারে চলে আসে, এটা আস্কিং প্রাইস 19 লাখ টাকা, এটা আস্কিং প্রাইস 19 লাখ টাকা। তবে হ্যাঁ, অবশ্যই কমবে কিছুটা, ততটা না। এটা 2012 মডেল, 2013 শেষে রেজিস্ট্রেশন, সানডুফ, মুন্ডুফ, লেদার সিট, সিসি 2000 মুক্তা, দেখতে পাচ্ছেন পাল কালার, অনেক সুন্দর গাড়ি, সেটা আপনারা বলবেন, আমি না, সুন্দর তো আপনারা বলবেন, আমি বলবো কেন, সে হ্যাঁ বাবু এটা অনেক সুন্দর, লাইট প্রজেকশন। আসলে অনেকে চায় আমি একটা ভালো গাড়ি কিনতে, কারণ ভালো গাড়ি সবাই চায়, আর আমি অ্যাক্সিডেন্ট গাড়ি কিনবো কেন, এটাই মেইন কথা। অ্যাক্সিডেন্টে কোনো রিসিল ভ্যালু থাকে না, ইঞ্জিন গেলে ইঞ্জিন পাবেন, কিন্তু অ্যাক্সিডেন্ট গাড়ি হলেও এটা কোনো রিসিল ভ্যালু পাবেন না, আমার এটা কোনো রিসিল ভ্যালু, অ্যাক্সিডেন্ট গাড়ি না, ইনশাল্লাহ সে বিষয়ে আপনার কনফার্ম থাকবেন। আর আপনার বাংলাদেশে বড় বড় কোম্পানি আছে, যে কোনো জায়গাতে চেক করে নিতে পারবেন, আমার কোনো সমস্যা নাই, আমার কোনো সমস্যা নাই, তো আপনাদের তো কোনো সমস্যা নাই চেক করে নিতে। আর যারা আমার ভালোবাসো, যারা ইয়াং যুবক, বন্ধু বান্ধব, যারা আমাকে ভালোবাসো, যারা আমার ভাই বন্ধু, অবশ্যই কিছু না কিছু করার চেষ্টা করো। আমার এক সময় আমিও কিছু করি নাই, আস্তে আস্তে শিখছি, বিদায়খানে চলে আসছি, এই জায়গায় আসছি, আজকে আমাকে অনেক লোক চিনে, অনেক লোক ভালোবাসে, তো তোমরাও কিছু করার চেষ্টা করো। সবার আগে তোমার বাবা মার উপরে যত্ন নাও, তুমি অবশ্যই তাদের দোয়ায় কিছু না কিছু করতে পারবা, ইনশাল্লাহ। আর আমার বন্ধু বান্ধব, ছোটো ছোটো বন্ধু যারা আছে, অবশ্যই বাবা মার কথা শুনবা, কারণ তোমরা যত শুনবা বেশি তত কিছু করতে পারবা বেশি। আর আশেপাশে যাগুলো খুব ভালো করে পরিষ্কার রাখবেন, পরিষ্কার, মুসলমান ভাই যারা আছেন পাঁচ নামাজ পড়বেন, আপনারা সবাই ভালো থাকবেন, সবাই দীর্ঘজীবী হন। আসসালামু আলাইকুম।